হ্যালো প্রিয়ন, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমাদের এখানে কিন্তু বেশ অনেক ঠান্ডা পড়েছে, ঢাকায় এই প্রথম দেখলাম এত বেশি শীত। তো যাই হোক, এখন হচ্ছে আমি রান্না করতে আসছি। তো আজকে রান্না করব হাঁসের মাংস, আর এখানে রান্না করব পালং শাক দিয়ে চিংড়ি মাছ, আর ছোটো ছোটো কুচো চিংড়ি দিয়ে লাল শাক ভাজি করবো। এটা আমার কুকির খুব পছন্দ, তো কুকির জন্যই এটা রান্না করবো। হাঁসের মাংস রান্না করার জন্য এখানে প্রথমে আমি পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজগুলো একটু ব্রাউন হয়ে আসলে এটার মধ্যে আমি দিয়ে দিলাম তেজপাতা, এলাচি, দারচিনি আর লং আর কি লবঙ্গ দিয়ে ভালো করে একটু ভেজে নেব কিছুক্ষণ। গরম মশলার এই গন্ধটা আমার অনেক বেশি ভালো লাগে, বাট খাওয়ার সময় দাঁতের নিচে পড়লে এত বিরক্ত লাগে কি বলবো। একটুখানি পানি দিয়ে দিলাম, দেওয়ার পরে আবার এখানে গুঁড়া মশলাগুলো দিয়ে দিব। এখানে দিয়ে দিলাম মরিচের গুঁড়া, বেশ অনেকটা পরিমাণে মরিচের গুঁড়া দিয়ে দিলাম, কারণ হাঁসের মাংসটা একটু ঝাল ঝাল ভালো লাগে। দিয়ে দিলাম জিরার গুঁড়া 1 টেবিল চামচ, ধনিয়ার গুঁড়া 1 টেবিল চামচ, হলুদ দিয়ে দিয়েছি 1 চা চামচের একটু কম, লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। হাঁসটা যেহেতু বড়, তো এই পরিমাণে আমি মশলা দিচ্ছি। রসুন দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ, আদা বাটা দিয়ে দিলাম 1 টেবিল চামচ। রসুন আমি আরও আস্ত রসুন দিব, তো এই জন্য এখন একটু কম দিয়েছি। মশলাটা একটু ভুনিয়ে নিব, তার আগে একটুখানি পানি দিয়ে নিলাম, দেওয়ার পরে খুব ভালো করে এটা ভুনিয়ে নিব। পানির পরিমাণটা একটু কম মনে হলো, তো এই জন্য পরে আবার একটু পানি দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। আমি কিন্তু তেলের পরিমাণটা খুব কম দিয়েছি, কারণ অলরেডি হাঁসে অনেক তেল ছিল, তো এই জন্য আমি তেলের পরিমাণটা একটু কম দিয়েছি। মশলাটা ভুনানোর পরে এখানে আমি এখন দিয়ে দিব হাঁসের যে মাংসটা রেখেছিলাম সেটা। হাঁসটা আমার বাড়ি থেকেই সব কিছু পরিষ্কার টরিষ্কার করে দিয়েছিল, তো বেশ অনেকগুলো হাঁসই আনা হয়েছে। তো এখন ধীরে ধীরে রান্নাবান্না করতেছি। তো হাঁসটা যখন রান্না করি তখনও জানতাম না যে মামা আসবে, হাঁস রান্না করেছি, তারপরের দিন সকালবেলা মামা এসে হাজির। তো যাই হোক, সেই মানে কথাটাও বলবো ইনশাআল্লাহ। তো হাঁসটা বেশ অনেকক্ষণ একটু ভুনিয়ে নিলাম, নেওয়ার পরে একটু করে পানি দিয়ে আমি কিন্তু এটা ভুনিয়ে নিচ্ছি, একদম বেশি পানি দিই নাই, চুলার আঁচটা একটু কমিয়ে তারপরে এটা ভুনিয়ে নিচ্ছি। হাঁস মোটামুটি ভুনানো শেষ হয়ে আসছে, এটা আমি একটু পানি দিয়ে দিলাম, দেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম। এপাশে আমি চিংড়ি মাছ দিয়ে মানে লাল শাকটা ভাজবো, সেই জন্য একটুখানি শুকনো মরিচ কুচি দিয়ে দিলাম। আর শুকনো মরিচ দিয়ে ভাজলে কী হয় মানে ভালো লাগে আর কি ফ্লেভারটা। দিয়ে দিলাম কিছু রসুন, দিয়ে দিলাম কিছু চিংড়ি, আমাদের যে দেশি চিংড়িটা পাওয়া যায় সেই চিংড়ি দিয়ে দিলাম পরিমাণ মতো, মানে একটুখানি পেঁয়াজ, দেওয়ার পরে খুব ভালো করে একটু ভেজে নিচ্ছি। এখানে আমি অল্প একটু হলুদের গুঁড়া দেবো, হলুদের গুঁড়া দিলে চিংড়ির কালারটা সুন্দর আসবে। হলুদের গুঁড়া দিয়ে একটুখানি ভেজে নিলাম, নেওয়ার পরে এখানে লাল শাকটা দিয়ে দিলাম। আমার তো খুব পছন্দ লাল শাক, সে লাল শাকটা খুব মজা করে খায়, সব সবজি সে খুব পছন্দ করে খায়, বাট লাল শাকটাও তার খুব বেশি ভালো লাগে। দিয়ে দিয়েছিলাম লবণ, দেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম। শাকটা মোটামুটি হয়ে আসছে, আর একটুখানি ভেজে নিব, দেন তারপরে এটা আমি নামিয়ে নিব। শাকটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। দেন এই শাকে এই মানে কড়াইটাতেই এখন আমি আরেকটা শাক রান্না করে নিব। এখানে হচ্ছে বড় চিংড়ি দিয়ে আমি পালং শাক রান্না করব। দিয়ে দিলাম পেঁয়াজ, পেঁয়াজগুলো একটু ব্রাউন হয়ে আসে মানে হালকা ব্রাউন, তারপরে এখানে হাফ চামচ একটু কম রসুন বাটা, একটু কম আদা বাটা, দিয়ে দিলাম মরিচের গুঁড়া, দিয়ে দিলাম লবণ, দেওয়ার পরে একটুখানি জিরা গুঁড়া দিয়ে দিলাম, দেওয়ার পরে চিংড়ি মাছ দিয়ে ভালো করে এটা একটু ভুনিয়ে নিব চিংড়ি মাছটা। নেওয়ার পরে এখানে অ্যাড করে দিব পালং শাক, আর পাশের চুলায় কিন্তু আমার হাঁসের গোশটা হচ্ছে। পালং শাকটা দেওয়ার পরে আবার কিছুক্ষণ একটু নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। হঠাৎ করেই মামা বলতেছে কালকে সকালবেলা নাকি মামা আসবে, এই আনন্দে তো আমি মহা খুশি, কারণ মামার কাছে আমি কিছু জিনিস নিয়ে আসতে দিয়েছি। শাকটা একটু কমে আসা পর্যন্ত আমি অপেক্ষা করব। আর এই পাশে যে হাঁসের গোশটা আমি বসিয়ে দিয়েছিলাম সেটা কিন্তু মানে ঝোলটা মোটামুটি শুকিয়ে আসছে, এখন এটাতে আমি হচ্ছে রসুনগুলো দিয়ে দিব। এখানে বেশ অনেকগুলো রসুনের কোয়া ছাড়িয়ে নিয়েছি, এটা তোকে বাবা খুবই পছন্দ, হাঁসের গোশে এভাবে রসুন দিলে ওর কাছে খুব ভালো লাগে। আবার ভুঁড়িতেও যদি এভাবে গরুর ভুঁড়িতে যদি এভাবে রসুন দিই তাহলেও খুব মজা করে খায় আর কি।
রসুনটা দিয়ে হাঁসটা আর কি বসিয়ে রেখে দিলাম কিছুক্ষণ। আর এই পাশে শাকটা মোটামুটি হয়ে আসছে, তো এই শাকটা আমি একটু ঝোল রাখবো, একদম যে মানে ভেজে ফেলবো তা না, একটু ঝোল রেখে তারপরে নামিয়ে নিব। এটা শাকটা নামিয়ে নিয়েছি, আর এই পাশে হাঁসের গোশটা হয়ে গিয়েছিল। তো দেন তারপরে আমরা সবাই ফ্রেশ ট্রেশ হয়ে আবার খাওয়ার টেবিলে আর কি খাবার দিয়ে দিচ্ছি। এই তো ছিল হাঁসের গোশ, ছিল চিংড়ি মাছ দিয়ে পালং শাক, ছিল ডাল, আর ছিল ছোট চিংড়ি দিয়ে লাল শাক, এখানে ছিল ভাত। এটা ছিল আমাদের আজকে দুপুরের মেনু। এই তো এখন খাওয়া দাওয়া স্টার্ট করে দিব। আলহামদুলিল্লাহ খুবই মজার খাবার ছিল। খাবারে সবসময় একটা শাক রাখা অবশ্যই দরকার, যেহেতু বাচ্চা আছে বা সবজি, তো কি মানে শাক সবজি খুবই পছন্দ, কারণ ছোটবেলা থেকে ওকে এগুলো খাইয়ে অভ্যাস করেছি, তো এই জন্য এখন সে খুব পছন্দ। আর এই তো এখন আমি একটা জাদুর বাক্স খুলবো। যেদিন আমি রান্নাগুলো করেছি তার পরের দিন ভোর 4টা বাজে কিন্তু এটা, তো মামা আসছে। মামা আসার সময় আমার জন্য দই নিয়ে আসছে, মিষ্টি নিয়ে আসছে, কারণ আমি হচ্ছে বগুড়ার দই ছাড়া ঢাকার দইটা খুবই কম আমার পছন্দ, একটু এখন একটু একটু ভালো লাগে তাও, বাট আগে আমি খেতেই পারতাম না। আর বগুড়ার দই মানে তো আমার কাছে আর কিছু না, মানে দই মানে আমার মনে হয় বগুড়ার দই। তো যাই হোক, এই তো মানে আমরা যেই দোকানটা থেকে দই কিনি আর কি, সেই দোকানের সব থেকে আমার কাছে মনে হয় সব থেকে সেরা দইটা ওই দোকানই বানায়। তো যাই হোক, এশিয়ার দইটাও মজা, বাট এই দইটা আমার কাছে বেশি মজা লাগে। তো এই তো মামা অনেকগুলো দই নিয়ে আসছে, আর এই দইগুলো নিয়ে আসার কারণ হচ্ছে আমি আসার সময় দই নিয়ে আসতে পারি নাই, কারণ এত জিনিসপত্র ছিল, দই নিয়ে আসলে পরে দেখা যায় যে মানে বাস থেকে নেমে আবার ওগুলো নিয়ে আসা কষ্ট হয়ে যায়, এই জন্য নিয়ে আসতে পারি নাই। তো মামা আসার সময় দইগুলো নিয়ে আসছে, আমি যাতে রেখে খেতে পারি। তো বগুড়ার দই নিয়ে একটা ভিডিও করা উচিত আসলে, তো আমি সময় পাই না। যাই হোক, আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।